নমস্কার সকলকে। আজকের এই ভিডিওটি থাকবে গুজরাট ভ্রমণের সম্পূর্ণ ট্যুর প্ল্যানটি। আজকে সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য তুলে ধরব আপনাদের এই ভিডিওটিতে, তাই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি শুরু করার আগে নতুন ভিউয়ার্স এবং বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। তাহলে আসুন শুরু করা যাক গুজরাট ভ্রমণের ট্যুর প্ল্যানটি। নমস্কার সবাইকে, ইচ্ছেডানা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখন আছি গুজরাটের একটি জেলা পাটানে, রানী কে ভাওতে। আহমেদাবাদ পৌঁছে হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বেন আহমেদাবাদ থেকে 140 কিলোমিটার দূরে। ইন্ডিয়ান আর্কিওলজিস্টের প্রায় 30 বছরের প্রচেষ্টায় পুনরুদ্ধার করা স্থাপত্যটি রানী কি ভাও দেখার উদ্দেশ্যে 2014 সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছেন এবং বর্তমানে 100 টাকার নোটে এই স্থাপত্যটির ছবি রয়েছে। ফিরে এসে রাত্রিবাস করবেন আহমেদাবাদ হোটেলে। পরের দিন সকালবেলা রওনা দেবেন ভুজের উদ্দেশ্যে। আহমেদাবাদ থেকে ভুজের দূরত্ব 331 কিলোমিটার, সময় লাগে ঘন্টা 6 মতন। রাস্তায় যেতে যেতে লাঞ্চ সেরে ফেলবেন এবং হোটেলে পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেল 4টের মধ্যে বেরিয়ে পড়বেন। ঘুরে দেখে নেবেন প্রাগমহল, আয়নামহল, স্বামীনারায়ণ মন্দির এবং ভুজ মিউজিয়াম। সব কিছু দেখে সবার শেষে যাবেন স্বামীনারায়ণ মন্দিরে। স্বামীনারায়ণ মন্দিরের সন্ধ্যা আরতি কিন্তু সত্যি মন কেড়ে নেবে। তারপরের দিন সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট করে রওনা দেবেন রানের উদ্দেশ্যে। ভুজ থেকে রানে যেতে সময় লাগে ঘন্টা 2 মতন। হোটেলে পৌঁছেন, লাগেজ রেখে বেরিয়ে পড়বেন কালোডুঙ্গারের উদ্দেশ্যে। কালোডুঙ্গার যাওয়ার পথে পড়বে এই চুম্বকীয় রাস্তা। এই ম্যাগনেটিক জোন স্টার্ট হচ্ছে এখান থেকে, আর এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, দিন বন্ধ আছে এখন। আর এখান থেকে ওই যে সামনে যে সাদা দেখা যাচ্ছে, এই এই জোনটা হচ্ছে পুরো ম্যাগনেটিক। এবার হ্যাঁ, গাড়ির এখন ইঞ্জিন বন্ধ আছে, গাড়ি গড়াচ্ছে পিছনের দিকে। কালোডুঙ্গারে পৌঁছে গাড়ি পার্কিং করার পর আপনাকে এরকম ধরনের একটা গাড়ি অথবা উটের পিঠে করে পৌঁছাতে হবে কালোডুঙ্গারের পয়েন্টে। চাইলে আপনি হেঁটেও যেতে পারেন, কিন্তু সবার সেটা সম্ভব হয় না, তাই এই গাড়িগুলো মাথা পিছু 100 টাকা করে নিয়ে আপনাকে পৌঁছে দেবে কালোডুঙ্গারের সেই পয়েন্টটিতে। গাড়ি যেখানে আপনাকে পার্কিংয়ে নামিয়ে দেবে সেখান থেকে কালোডুঙ্গারের মেন পয়েন্ট হলো 1 কিলোমিটার। এই রাস্তাটা পুরোটাই হেঁটে যাওয়া যায়, চাইলে উটের পিঠেও যেতে পারবেন, কিন্তু কিছুটা দূরে গিয়ে সিঁড়ি থাকার জন্য উট আপনাকে সেখানেই নামিয়ে দেবে, সেখান থেকে আপনাকে হেঁটেই যেতে হবে। পুরো রাস্তাটাই হেঁটে আসা যায়, সেই রকম কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে কালাডুঙ্গারের সবচেয়ে টপ ভিউ পয়েন্ট, তাই তো? ভিউ পয়েন্টটা, তা এটা সানসেট পয়েন্টও হয়, তা এখানে সবাই দূরবীন ব্যবহার করে দেখে। তা ইয়ে দূরবীন সে কে কে দেখতে কো মিলেগা? ইন্ডিয়া বর্ডার কে বিএসএফ চেক পোস্ট, ইন্ডিয়া আর্মি নাইট পেট্রোলিং, হনুমান জি কা মন্দির, আর আপনি ইন্ডিয়া কা লাস্ট ভিলেজ দেখেগা, আর আপনি ইন্ডিয়া কা লাস্ট ব্রিজ আপকো দিখায়েঙ্গে, ইন্ডিয়া গেট কেতে ইন্ডিয়া ব্রিজ, ইন্ডিয়া ব্রিজ আর ইন্ডিয়া পাকিস্তান কো আপনি বর্ডার কে জোড়নে ওয়ালা ব্রিজ দিখাই দেগা আপকো ইয়াহা। আচ্ছা, কালোডুঙ্গার ঘুরতে প্রায় সময় লাগবে ঘন্টা 2 মতন। সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে
পার্কিংয়ে যখন আসবেন তখন প্রায় দুপুর গড়িয়ে যাবে, এরপরে সোজা চলে যাবেন কাচ্ছের রানে। যাওয়ার সময় রাস্তার উপরে কয়েকটা ধাবা পেলেও পেতে পারেন দুপুরের লাঞ্চের জন্য, অথবা আপনারা হোটেল থেকে লাঞ্চ সঙ্গে করে নিয়ে আসতে পারেন। লাঞ্চ সেরে সোজা চলে যাবেন কাচ্ছের রানে। কালাডুঙ্গর থেকে কচ্ছের রানে পৌঁছাতে সময় লাগে ঘন্টা দেড়েক মতন। কচ্ছের রানে ঢোকার আগে আপনাদের অনলাইনে টিকিট কাটতে হবে, অথবা অফলাইনেও গেটের কাছ থেকে টিকিট কাটতে পারেন। রানে পৌঁছে আপনারা পায়ে হেঁটেও নুনের মরুভূমি দেখতে পারেন, অথবা এরকম বাহারি উটের গাড়ি করেও নুনের মরুভূমি ঘুরে দেখতে পারেন। আপনাকে একটা পয়েন্টে গিয়ে এই উটের গাড়িগুলো ছেড়ে দেবে, নেবে মাথা পিছু 50 টাকা করে। নুনের মরুভূমিতে পৌঁছে এরকম অনেক অ্যাক্টিভিটি আছে, আপনার বাজেট অনুযায়ী এই সমস্ত রকম অ্যাক্টিভিটিগুলো আপনি করে নিতে পারেন। আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এই যে বিস্তীর্ণ সাদা নুনের মরুভূমি দেখতে পাচ্ছেন, বছরের অন্যান্য সময় কিন্তু এই স্থান আরব সাগরের জলের তলায় থাকে, কিন্তু সেপ্টেম্বর থেকে জল নামতে থাকে এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সমস্ত অঞ্চলটি নুনের মরুভূমিতে পরিণত হয়। নরাত্রি 10 দিনের যে গুজরাট ভ্রমণের ট্যুর প্ল্যান আপনাদের দিচ্ছি, এই প্রত্যেকটি জায়গার উপরে কিন্তু একটি ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্স এবং উপরে দেওয়া আই বাটনে ক্লিক করলে এই সমস্ত ভিডিও আপনারা দেখতে পারবেন। সূর্যাস্ত দেখে চাইলে কিছুটা সময় আরও কাটিয়ে তারপরে রওনা দেবেন নিজেদের হোটেলে। কচ্ছের রান থেকে তারকা যেতে সময় লাগে প্রায় 12 থেকে 13 ঘন্টা মতন। আমরা তাই মাঝখানে ব্রেক জার্নি করে আমরা ছিলাম জামনগরে। জামনগর থেকে আমরা এসেছিলাম তারপরের দিন দ্বারকাতে। দ্বারকাতে এসে প্রথমেই আমাদের দর্শনীয় স্থান ছিল রুক্মিণী মাতার মন্দির। রুক্মিণী মাতার মন্দির দর্শন করে আমরা গেছিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আরেকটি জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর মহাদেব দর্শন করতে। এখানে মা পার্বতী ও বাবা মহাদেবকে নাগ ও নাগিনী রূপে পুজো করা হয়। নাগেশ্বর মহাদেব দর্শন করার পর তারপরে আমরা গিয়েছিলাম গোপীতালাব। কথিত আছে এই গোপীতালাবে শ্রীকৃষ্ণ নিজের ষোড়শ গোপিনীকে নিয়ে শেষবারের মতন লীলা করেছিলেন, আর এই গোপীতালাবের মাটি থেকে কিন্তু খুব সুন্দর গোপীচন্দন তৈরি করা হয়। গোপীতালাব দেখে আমরা সোজা চলে গেলাম ওখাতে। ওখা থেকে ভেড়দ্বারকা যাওয়ার জন্য নৌকো ছাড়ে। এক এক পিঠের ভাড়া মাথা পিছু 10 টাকা করে, দু পিঠের ভাড়াই একেবারে কেটে নেবেন। দূরে সমুদ্রের উপর যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি সুধামা ব্রিজ, আর কিছুদিন পর সেটি উদ্বোধন করে দেওয়া হবে। তারপরে সোজা গাড়ি নিয়ে চলে যাওয়া যাবে ভেড়দ্বারকাতে, আর এই নৌকা করে সবাই রওনা দিচ্ছে ভেড়দ্বারকার উদ্দেশ্যে। নৌকো করে ভেড়দ্বারকা যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিট মতন, আর এই যাত্রাপথে আপনার সঙ্গী হবে সামুদ্রিক এই পাখিগুলো, যেটি থেকে ভেড়দ্বারকার মূল মন্দির প্রায় 500 মিটার মতন। যাদের পায়ে সমস্যা আছে তাদের জন্য এখানে ঠেলা গাড়ির ব্যবস্থা আছে। মাথা পিছু 100 টাকার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে মন্দিরের দোরগোড়ায়। ভেড়দ্বারকা মন্দির কিন্তু দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে, তাই যখনই প্ল্যান করবেন এই সময়টাকে বাদ দিয়ে প্ল্যান করবেন। আমরা পৌঁছেছিলাম প্রায় 3:30 নাগাদ, গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা প্রবেশ করেছিলাম মূল মন্দিরে। মূল মন্দিরে ঢোকার রাস্তা কিন্তু এইটা, এখান দিয়ে লাইন দিয়ে আপনাকে ঢুকতে হবে মূল মন্দিরে। আর মন্দিরের বাইরে মোবাইল পার্স সমস্ত যাবতীয় দ্রব্য কাউন্টারে রেখে প্রবেশ করতে হবে। ভেড়দ্বারকা মন্দির দেখে রাত্রিবাস করবেন দ্বারকাতে। দ্বারকাতে পরের দিন ভোরবেলায় উঠে চলে যাবেন দ্বারকাধীশের মন্দির দেখার জন্য। মন্দিরের ভিতরে যেহেতু কোনো ক্যামেরা অ্যালাউ করা হয় না, তাই
আপনাদের সেই ছবি দেখাতে পারলাম না। দ্বারকা দর্শন করে তারপরে সেখান থেকে বেরিয়ে পড়বেন দ্বারকা থেকে 100 কিলোমিটার দূরে পোরবন্দরের উদ্দেশ্যে। পোরবন্দরে পৌঁছে আপনাদের গাড়ি যেখানে রাখবে সেখান থেকে কিন্তু অনেক অটো পেয়ে যাবেন, মাথা পিছু 60 টাকা করে নেবে, আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেবে গান্ধীজির বাড়ি, কৃতি মন্দির এবং সুদামার বাড়ি। গুজরাটের পোরবন্দর শহরে 1869 সালে 2 অক্টোবর মোহনদাস করমচাঁদ গান্ধী জন্মগ্রহণ করেন। এই কৃতি মন্দির হল মহাত্মা গান্ধীর জন্মস্থান। গান্ধীজির জন্মস্থান ঘুরে আমরা চলে গিয়েছিলাম কৃষ্ণের পরম বন্ধু সুদামার বাড়িতে। সুদামার বাড়িতে গেলে অবশ্যই চাল এবং নতুন বস্ত্র নিয়ে যাবেন। সুদামা মন্দির দর্শন করে আমরা সোজা চলে গিয়েছিলাম সোমনাথে। রাত্রেবেলা দর্শন করে নিয়েছিলাম সোমনাথ মন্দির। সোমনাথ মন্দিরে রাত্রেবেলায় কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে একদমই ভুলবেন না। পরের দিন সকালবেলায় আমরা ডিউ যাওয়ার পথে ঘুরে দেখে নিয়েছিলাম ভালকা তীর্থ, যেখানে শ্রীকৃষ্ণের পায়ে তিল লেগেছিল, এবং তারপরে চলে গিয়েছিলাম গীতা মন্দির। এই গীতা মন্দিরে শ্রীকৃষ্ণ যজ্ঞ করে বিলীন হয়ে গিয়েছিলেন। গীতা মন্দির দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম ডিউয়ের উদ্দেশ্যে। ঘন্টা দুয়েকের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম ডিউতে। ডিউতে পৌঁছে আমরা প্রথমে গিয়েছিলাম গঙ্গেশ্বর মহাদেব দর্শন করতে। গঙ্গেশ্বর মহাদেব দর্শন করে তারপরে আমরা গেছিলাম সেন্ট পলস চার্চে। ডিউয়ের এটি সবথেকে প্রাচীন চার্চ, পর্তুগিজদের দ্বারা নির্মিত। চার্চ ঘুরে আমরা গিয়েছিলাম ডিউফোর্ট ঘুরতে। ডিউফোর্টে ঢুকতে কোনো রকমের প্রবেশ মূল্য লাগে না। পর্তুগিজদের দ্বারা তৈরি করা একটি সুন্দর স্থাপত্যের মধ্যে এটি পড়ে। ডিউফোর্ট ঘুরে আমরা সোজা রওনা দিয়েছিলাম শাসনগিরের উদ্দেশ্যে। রাত্রিবাস করেছিলাম শাসনগিরে। ডিউ থেকে শাসনগিরে আসতে আমাদের সময় লেগেছিল 3 ঘন্টা মতন। তারপরের দিন আমরা করেছিলাম গিরে সাফারি। গিরে সাফারির বুকিং কিন্তু অনলাইন থেকে করতে হয়। গির সাফারির উপরে যে আলাদা করে ভিডিওটা বানিয়েছি সেখানে কিন্তু দেওয়া রয়েছে সম্পূর্ণ ডিটেলস। ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আমার ভিডিওর সমস্ত লিঙ্কগুলি। সাফারি করে এসে ঘুরে দেখে নেবেন গিরের এই সোভেনিয়ার শপটি। কাউকে গিফট দেওয়ার জন্য অনেক আইটেম পেয়ে যাবেন এখানে। সিংসাদান থেকে বেরিয়ে রাস্তার অপর প্রান্তে রয়েছে সেলিমদার এই মালাই লাস্যির দোকান। একবার কিন্তু ট্রাই করলে সেই স্বাদ কিন্তু আপনার জিভে লেগে থাকবে। গির থেকে পরের দিন সকালবেলা রওনা দিয়ে প্রায় 7 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছালাম বরোদাতে। বরোদাতে নাইট স্টে করেছিলাম আমরা। বরোদা থেকে পরের দিন সকালবেলা আমরা রওনা দিয়েছিলাম কেভাডিয়াতে স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। বরোদা থেকে কেভাডিয়া পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টা মতন। স্ট্যাচু অফ ইউনিটিতে পৌঁছে পার্কিংয়ে গাড়ি রেখে আমরা পৌঁছালাম টিকিট কাউন্টারে। এখানে অনলি ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডেই টিকিটের পেমেন্ট করা যায়, ক্যাশ কিংবা UPI ট্রানজ্যাকশন এখানে রিসিভ করা হয় না। টিকিট কাটা হয়ে যাওয়ার পর স্ট্যাচু অফ ইউনিটির বাস টার্মিনাল থেকে নির্ধারিত বাসে করে আপনাকে পৌঁছে দেওয়া হবে স্ট্যাচু অফ ইউনিটিতে। স্ট্যাচু অফ ইউনিটি হলো একতার প্রতীক। ভারতবর্ষের প্রথম উপপ্রধানমন্ত্রী তথা প্রথম গৃহমন্ত্রী বল্লভভাই প্যাটেলকে সম্মানিত করে এই মূর্তিটি তৈরি করা হয়েছিল। 2013 সালে 31 অক্টোবর এই বল্লভভাই প্যাটেলের জন্মদিবসে এই মূর্তিটি শিলান্যাস করা হয় এবং 2018 সালে 31 অক্টোবর মাত্র 5 বছরের প্রচেষ্টায় বল্লভভাই প্যাটেলের জন্মদিবসে এই মূর্তিটির উদ্বোধন হয়। পৃথিবীর উচ্চতম লৌহ মানবের এই ধাতব মূর্তি আজ ভারতবাসীকে গর্বিত করে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। স্ট্যাচু অফ ইউনিটিতে আরও অনেক অ্যাক্টিভিটি রয়েছে, আপনার সময় মতন সেই সমস্ত অ্যাক্টিভিটি করে নেবেন। আমাদের সময় ছিল না, তাই আমরা স্ট্যাচু অফ ইউনিটি ঘুরে রওনা দিয়েছিলাম আহমেদাবাদের উদ্দেশ্যে। আহমেদাবাদে পৌঁছে আমরা রাত্রে ছিলাম হোটেলে। পরের দিন সকালবেলায় ঘুরে দেখে নিয়েছিলাম আহমেদাবাদের সাইট সিনগুলো। প্রথমে গিয়েছিলাম সবরমতী আশ্রম, তারপরে গিয়েছিলাম আদলাত স্টেপওয়েল বা রুদাবাই স্টেপওয়েলে। এখানে প্রবেশ মূল্য হলো 25 টাকা।
তারপরে আমরা ঘুরে দেখে নিয়েছিলাম অক্ষরধাম মন্দির। আমাদের যেহেতু ফ্লাইটের টাইম হয়ে গিয়েছিল, তাই এটি দেখে আমরা রিটার্ন করেছিলাম এয়ারপোর্টে। আহমেদাবাদ ভ্রমণে ডিটেলস ভিডিওটার লিঙ্ক কিন্তু দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। গুজরাটের সমস্ত হোটেলের ডিটেলস এবং আমাদের ট্যুর প্ল্যানারের নাম্বার সবটাই দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আজকের ভিডিওটি রইল এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।